ডায়রিয়ায় প্রকোপের ছাতনায় স্থানীয় সূত্রের দাবি, গত ছয় দিন মৃত তিনজনের এলাকা পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বর্ষার মাঝেই বাঁকুড়ার ছাতনায় থাবা বসালো ডায়রিয়া। ছাতনার তাঁতিপুকুর এলাকায় ইতিমধ্যেই ডায়রিয়ায় আক্রান্ত স্থানীয়দের দাবি, যদিও ডায়রিয়ার মৃত্যুর কথা স্বীকার করেনি ছাতনা ব্লক স্বাস্থ্য দপ্তর। আজ আবার নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন পাঁচজন। তাঁতিপুকুর এলাকাবাসীদের সুবিধার্থে মেডিকেল টিম বসেছে এলাকায়, কারণ খুঁজতে এলাকার পুকুর ও পানীয় জলের নলকূপ থেকে জলের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দপ্তর। তিনটি পুকুর এবং চারটি পাঁচটি টিউবওয়েল থেকে জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ও দুটি খাবার জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এলাকাবাসীদের ব্যবহারের জন্য। এই ছাতনা তাঁতিপুকুর যে পাড়া, সেখানে দেখলাম যে এমন একটি পরিস্থিতি যে পুকুরের জল সেটাও একেবারে এত মানে অপরিচ্ছন্ন হয়েছে এবং সেখানে ডায়রিয়া হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এটা অত্যন্ত মানে দুঃখজনক। কাজেই আমরা এখন এখানে এসে দেখলাম এবং তার সঙ্গে সঙ্গে এডিএমের সঙ্গে আমি কথা বলেছি। উনি বলেছেন যে বিডিও মারফত এখন এনাদের অন্তত কয়েক বেলা খাওয়ার ব্যবস্থা করবেন আর চিকিৎসা যাতে ঠিকভাবে হয় সেটাও দেখবেন। আমরা জলের ব্যবস্থা করেছি এবং মানে চিকিৎসা বিভাগ থেকেও লোকেরা এসছেন, তারা দেখছেন। আমরা ছোটো বাচ্চাদের জন্য কিছু ওয়ারেস নিয়ে এসেছিলাম, সেগুলো জমা করে গেল। স্বাস্থ্য দপ্তর অস্বীকার করছে যে এখানে ডায়রিয়ার কারণে মৃত্যু হয়নি, কী বলবেন? তাহলে মৃত্যুটা হলো কিসে সেটা বলুন, মৃত্যুটা হলো কিসে? তার কারণ পরিশ্রুত পানীয় জল দিতে অক্ষম হয়েছে। আচ্ছা আচ্ছা, গোপন করতে চাইছে কি স্বাস্থ্য দপ্তর? সে তো আপনারাই বলবেন, যদি তাই বলে থাকে তাহলে গোপন করতে। আচ্ছা, এলাকায় এসে কী দেখলেন? এলাকায় এসে দেখলাম যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, স্বচ্ছ ভারত, এই সমস্ত প্রকল্প এখানে ঠিকভাবে লাগু হয়নি। সেটা যদি লাগু হতো তাহলে মানুষের এত কষ্ট হতো না। আমাদের এখানে স্যার এই যে ডায়রিয়া হয়েছে, চার পাঁচজন চারজন মারা গেছে, তারপরে অনেক মানুষেরই ডায়রিয়া হয়েছে। শ্রাবণ মাসের আগে থেকে দিয়ে পায়খানা করছে এই মানুষ, হসপিটাল যাচ্ছে শুধু ট্যাবলেট দিচ্ছে, ছাড়িয়ে দিচ্ছে, কোনো তদন্ত নিচ্ছে না, দিয়ে সেভাবে সে দিনকে দিন বাড়ি বাড়িয়ে যাচ্ছে। কোনো তো মানুষ যখন পাঁচজন হয়ে ভর্তি আছে আর চারজন মারা গেছে। ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানে যে সরকার থেকে আসতে জল দিয়েছে, এখন জল ট্যাঙ্কে দুদিন দিচ্ছে, সে জল খাচ্ছে মানুষ। আর পাউস আর আমরা ক্লাব থেকে সে সবাইকে সদন্ত করা হয়েছে যে সে সেফটিভাবে থাকে মানুষ। হ্যাঁ, আমরা তো দেখছি যে পায়খানা করছি, তো পায়খানা নিয়েই তো শুরু। আমরা তো গরিব মানুষ, আমরা তো সব জানি না, পড়াশোনাও জানি না স্যার, বুঝতে পারলেন তো? ঠিক মতন ট্রিটমেন্টও হচ্ছে না, ওই জন্যেই মানুষ মারা যাচ্ছে। একটা মানুষ ভর্তি আছে, তার মা মারা গেছে, সে অত নিজের মাকে আগুন দিবে সেটাও করতে পারে না। সে বেচারে সে ওইখানে মুক্ত রক্ত দেওয়া হয়েছে, সে মুক্তর মুখে আছে। আমাদের আজকে একটা বয়স্ক মানুষ পাঠিয়ে দিয়েছে ওইখানকে, তাকেও সে বলছে স্ক্যানে আর করছে, আমাকে তাই খবর দিচ্ছে ফোনে। সেই এইটুকু নেই। আর এই যে চারদিকে পুকুর, পায়খানা নেই। কটা পুকুর রয়েছে আমাদের? পরপর তিনটা পুকুর আছে। আর কটা টিউবওয়েল রয়েছে? টিউবওয়েল আছে আমাদের চারটা। সবগুলো কি বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, বন্ধ করা হয়েছিল, ভিচিং দিয়েছিল। এখন কি বন্ধ রয়েছে সবগুলো? হ্যাঁ, এখন বন্ধ হয়ে আছে। ওখানে এই যে ট্যাঙ্কের জল আর সে পাশের জল দিয়েছে সবুজ। আমাদের টয়লেট দিতে হলে জিনিসটা ভালো হয়, সরকারকে আমরা চাইবো। টয়লেট নেই? না, টয়লেট নেই। টয়লেটের জন্য একটু গোলমাল হচ্ছে, যদি টয়লেট থাকলে ভালো হয়। কেউ পুকুর পাড়ে আমার সব পায়খানা করছে, ওই পায়খানা জলের মধ্যে নেমছে। আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আমরা খুবই আতঙ্কিত। অনেক অসহায় আছে এখানে, সব গরিব মানুষ খেটেই খায়, কারোর কোনো কিছু নেই। আমরা মানুষ খাইতে পারছি নেই, শুদ্ধ মানুষ কাজ করতে দিচ্ছে না। যখন শুনছে এই যে আপনারা এসেছেন, আপনারা তুলছেন, ধরুন ওরকম কত লোক এসেছে, তুলে নিয়ে যাচ্ছে, সাইডে আর কাজ করতে দিন।
সেই ভিডিও স্যারকে এসেছিল, ভিডিও স্যারকে বলা হয়েছে, সুভাষ স্যার এসেছিল তাকেও বলা হয়েছে। কি নাম আপনার? আমার নাম কাজল বাউরি। এখানের বাসিন্দা? কত? আমি তাঁতিপুর বাসিন্দা, ক্লাবের সেক্রেটারি বলছি। না, এটা আমাদের ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া সব পাতলা পায়খানা করছে, অন্য অন্য করে অন্য মানুষ অনেক মারা যাচ্ছে। আর ডায়রিয়ার কারণে আমি নিজের চোখে দেখেছি, হসপিটালে যাই দেখেছি, সার দেখেছি, সে জলের মতন পায়খানা হচ্ছে। আর তাহলে কি প্রশাসন মিথ্যা কথা বলছে? প্রশাসন পুরো মিথ্যা কথা বলছে, পুরো ডায়রিয়ার কেস। কেন মিথ্যা কথা বলছে? কেন মিথ্যা কথা বলছে আমি বলতে পারছি না, কিন্তু পুরো আমি যখন রাতে থাকি দেখেছি বাঁকুড়া হসপিটালে পুরো একবার জলের মতন পায়খানা, ডায়রিয়া চোখ মুখ পুরো ঢুকে যাচ্ছে, এরকমভাবে ডায়রিয়া টেস্টই আমাদের। আতঙ্কিত রয়েছেন আপনারা? আতঙ্ক তো পুরো একবারে আতঙ্ক রয়েছে, পুরো ডায়রিয়া ছেলে বাচ্চা মিলে সবকারে। কতগুলো পরিবার রয়েছে এখানে? আমাদের পরিবার মোটামুটি অনেকেই রয়েছে। এলাকায় কতগুলো পরিবার রয়েছে? আমাদের মোটামুটি 200 মতন ঘর আছে, 700 মেম্বার আছে। আচ্ছা, এর আগে এরকম ঘটনা ঘটেছে? এর আগে কম ঘটনা ঘটেছে, মানে মানুষ মারা যায়নি, এই ঘটনাটা প্রথম ঘটেছে যে আমাদের মানুষই মারা যাচ্ছে। আর আমি এইখানেই হচ্ছে ওর দেখলো। আপনার নাম? আমার নাম হচ্ছে সঞ্জয় বাউরি। ছাপনাতে তাঁতিপুকুর এলাকাতে ডায়রিয়া দেখা দিয়েছে, ডায়রিয়া হঠাৎ করে 17 তারিখ সন্ধ্যেবেলা একটা কেস ভর্তি হয়েছিল ছাপনা এসেছে, উনি ভালো হয়ে যান। 18 তারিখ থেকে মানে ডেলি মোটামুটি 4-5টা করে করে পেশেন্ট ভর্তি হচ্ছে, আর টোটাল এখন অবধি কেস হচ্ছে 15। আর আজকে ছাপনা এসেছে যে 5খানা অ্যাডমিট হয়েছে, 60 বছর ঊর্ধ্বে দুজন, অবশ্য এখন খবর নিলাম ভালো আছেন, আর একজন রেফার হয়েছে। আর ডায়রিয়াতে কোনো ডেথ এখন পর্যন্ত কোনো হয়নি। যেটা ওখানকার বাসিন্দারা অভিযোগ করছে, ডায়রিয়াতে 3 জন মারা গিয়েছে, কি বলবেন? ডায়রিয়াতে মারা যায়নি, যেটি বাঁকুড়ায় গিয়ে বাবলু বাইরি ভর্তি হয়েছিলেন সেটি তার কনভার্সেন ছিল, এআরআই ছিল, এখন রেসপি ইনফেকশন ছিল, ওখানে বিএসএমসি ডাক্তার ডেথ রিপোর্ট দিয়েছে, ডেথ রিপোর্টটা এখনও আমার হাতে আসেনি। ওখানে কিন্তু কোনো ডায়রিয়ার ডেথ নয়, সেপটিক শক বা ইয়েতে বলা হচ্ছে। ম্যাডাম, ওখানে কী করে এই রোগটা ছড়াচ্ছে? ওখানে 3টে পুকুর আমি দেখলাম, যে 3টে পুকুর সবুজ কালারের জল রয়েছে এবং তাদের সেপটিক ট্যাঙ্কের সব পাইপগুলি এসে উন্মুক্ত হয়েছে, তারপরে জল দূষিত হয়ে রয়েছে। তো পারিপার্শ্বিক এবং জনসাধারণকে অ্যাওয়ারনেস করে আসা হলো, ওখানে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে সকাল বিকেলের জন্য, আর ওখানে ব্লিচিং ইত্যাদি করে ওখানে ব্যবস্থা হয়েছে, মানে ওই পুকুরগুলো ওই সংক্রামিত হয়ে রয়েছে, পুকুরের জল যদি শুষে নিয়ে ফেলে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। ম্যাডাম, এই কাজটা ডায়রিয়া মুক্ত করার জন্য এলাকাটা কি কাজ মানে কত তাড়াতাড়ি মধ্যে করে ফেলতে পারবে? আশা করছি 2-3 দিনে কন্ট্রোল হয়ে যাবে, মানে আজকে যৌথ ভিজিট হয়েছেন, বিডিও স্যার, এসডিও স্যার স্বয়ং নিজে এসেছিলেন এবং আমি সকাল থেকেই ছিলাম, তো আশা করা হচ্ছে 2-3 দিনের মধ্যেই কন্ট্রোল হয়ে যাবে।